শুভেচ্ছা সবাইকে, স্বাগত চলতে চলতে অনুষ্ঠানে। ডিসেম্বরের এই বিশেষ চলতে চলতেতে আমাদের আজকের অতিথি বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আকমা মোজাম্মেল হক। জনাব মোজাম্মেল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন আপনি? জি ইনশাল্লাহ ভালো আছি। আপনি, এটা ডিসেম্বর মাস, বিজয়ের মাস, এবং আপনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, এবং একই সাথে আপনি নিজেও একজন মুক্তিযোদ্ধা, আপনার অনেক পরিচয়। এবং এই সময়ে আমরা, আপনি একজন একেবারে তৃণমূল থেকে উঠে আসা রাজনীতিবিদ, ইউনিয়ন পরিষদ, সেখান থেকে উপজেলা পরিষদ, সেখান থেকে পৌরসভা, তারপরে সেখান থেকে এমপি, এবং সেখান থেকে প্রধানমন্ত্রী আপনাকে মন্ত্রী বানিয়েছেন। আপনার এই সব জীবনের গল্পগুলো আসলে আমরা শুনতে চাই। আমরা শুরু করতে চাই আপনার শৈশব এবং কৈশোরের গল্প দিয়ে, যদি একটু বলেন আমাদের। শৈশবে আমার সুযোগ হয়েছিল যে আমাদের বাড়ির পাশে একটি স্কুল, খ্যাতিমান স্কুল, দৃঢ়াশ্রম প্রাইমারি স্কুল, সেই স্কুলে লেখাপড়া করেছি। তারপর আমার রানী বিলাসমিনী উচ্চ বিদ্যালয়, সেখানে খুবই নাম করা একটি স্কুল, সেখানে আমি লেখাপড়া করেছি। এবং 1962 সালে তৎকালীন ম্যাট্রিকুলেশন আমি উত্তীর্ণ হয়ে জগন্নাথ কলেজে ভর্তি হই এবং সেখানে লেখাপড়া শুরু করি। ঠিক ওই সময়ই আপনি কি আইন পড়েছেন? ল পড়েছেন? হ্যাঁ, ল পড়েছি তো পড়ে। আচ্ছা, 1962 সালে পাকিস্তানের তৎকালে যে হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্ট ছিল, সেই রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন যখন শুরু হয়, তখন কলেজের একজন ছাত্র হিসাবে সেই আন্দোলনের সাথে পুরোপুরিভাবে সম্পৃক্ত হয়ে যায়। তখন কি আপনি কোনো ছাত্র সংগঠন করতেন? হ্যাঁ, তখন আমি ছাত্রলীগের সদস্য হই। আমার সেদিনের কথা মনে হয়, প্রথমেই আমার পরিচয় হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন শেখ ফজলুল হক মনি, ওনার সাথে দেখা করতে আসলে উনি জিজ্ঞেস করে যে তুই পোস্টার লিখতে জানিস? আমি বলি যে আমি তো এটা জানি না। আমি শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করি এবং সেই সাথে উনি হাতে ধরে আমাকে পোস্টার লেখা শিখিয়েছেন এবং তারপর আমাকে দায়িত্ব দিলেন যে এই পোস্টারগুলো নিয়ে জগন্নাথ কলেজে এবং আশেপাশে এলাকা সদরঘাটের জন্য আমরা লাগিয়ে দিই। স্লোগানের মূল বিষয়বস্তু ছিল, তখন তো ইংরেজিতে পোস্টার লেখা হতো, যে ডাউন উইথ আইয়ুব খান, আইয়ুব খানের পতন চাই। এভাবেই আমি ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ি। এবং তখন কি সব পোস্টারই হাতে লেখা হতো, মানে প্রেস ট্রেস এত? প্রেস থেকে পোস্টার বানানো সেটা আমরা দেখিনি। আপনার এসএসসি হচ্ছে 1962 সালে? 1962 সালে, তার মানে আপনি তখন একদম টকবগে একটা মানুষ, টকবগে তরুণ। সেই সময়েই মুক্তিযুদ্ধ আস্তে আস্তে দানা বাঁধছে এবং সেই সময়ে আমি এবার স্মরণ করছি যে 1962 সালে বঙ্গবন্ধু ছাত্রলীগের মধ্যে একটা নিউক্লিয়াস গঠন করে, স্বাধীন বাংলাদেশ নিউক্লিয়াস। আমি অবশ্য সে সময় সদস্য হতে পারিনি। আমি 1966 সালে সেই স্বাধীন বাংলাদেশ নিউক্লিয়াসের সদস্য, অর্থাৎ এদের ছাত্রলীগের মধ্যেই একদলকে, যাদেরকে বিশ্বস্ত কর্মী হিসেবে মনে হতো, তাদেরকে প্রশিক্ষিত করা হতো এবং তাদেরকে বোঝানো হতো যে আমাদের এই যে পাকিস্তানে তখন যে অত্যাচার, অন্যায়, অবিচার, শোষণ, বৈষম্য চলছিল, এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এবং আমাদেরকে আলটিমেটলি শেষ পর্যন্ত সশস্ত্র যুদ্ধের মাধ্যমেই মুক্তি আনতে হবে, দেশকে স্বাধীন করতে হবে। একই ধারায় কিন্তু বঙ্গবন্ধু 1964 সালে পাকিস্তান সেনাবাহিনীর মধ্যেও এই স্বাধীনতার নিউক্লিয়াস গঠন করেছিলেন। আপনারা যদি আগরতলার ষড়যন্ত্র মামলাটা খালি পড়েন, সেখানে তার অভিযোগনামাটা বঙ্গবন্ধুর বিরুদ্ধে, সেটা পড়লে পরিষ্কার হয়ে যাবে যে তিনি কীভাবে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে বাঙালি কর্মকর্তাদেরকে নিয়ে উদ্দীপ্ত করেছিলেন। বা আমার খুবই এখানে জানতে ইচ্ছা করছে, সেই সময় এই যে নিউক্লিয়াস গঠন করা হলো, সেই সময় যে স্বাধীনতার চেতনা, স্বাধিকারের চেতনা, মুক্তির চেতনা, এগুলোর জন্য নিশ্চয়ই আপনারা যারা ছাত্রলীগের এই নিউক্লিয়াসে ছিলেন বা যারা ছাত্র রাজনীতি করতেন, তাদেরকে পড়তে হতো, স্টাডি সার্কেল করতে হতো, পাঠচক্র করতে হতো। এই এই স্বর্ণযুগের সময়গুলো আসলে আমরা একটু, এটা দেখেন আমাদের রীতিমতো ক্লাস নিত, দেশের কোথায় কী আছে, আমাদের দেশের কী সম্ভাবনা আছে, কী সেক্টরে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আত্মনির্ভরশীল করতে পারবো,
এবং কোন দিক দিয়ে আমরা শোষিত হচ্ছি বা কোন সেক্টরগুলো উপেক্ষিত হচ্ছে, অর্থনৈতিক হিসাব নিকাশ, অর্থনৈতিক হিসাব নিকাশ, এগুলো সবই সে সময় আমাদের এই সার্কেলে আলোচিত হতো, মাঝে মাঝে এই ক্লাস হতো নেতৃবৃন্দের মধ্যে, এবং যারা সিনিয়র লিডারশিপ ছিলেন এক একজন এক এক বিষয়ের উপর ধরেন বলতেন যে আমাদের ঐতিহ্য কী, সাংস্কৃতিক ঐতিহ্যের উপর হয়তো কেউ বললেন, কেউ বললেন হয়তো আলোচনা করতেন বিভিন্ন দেশে যে বিপ্লব হয়েছে, আন্দোলন হয়েছে, তারা কীভাবে সেগুলো সংগঠিত করেছে, কীভাবে সেই আন্দোলনে তারা জয়লাভ হয়েছে, তার মানে দেশপ্রেমের একটা পঠন পাঠন হতো সেই সময়। সন্দেহে দেশের জন্য করণীয় কী, এবং সেই সময়ে মানুষের কিছু পাওয়ার কিন্তু আকাঙ্ক্ষা ছিল না, সেভাবে আমাদের গড়ে তোলা হয়নি। অর্থাৎ জাতির জন্য আমরা কী দিতে পারি, কতটুকু বিসর্জন করতে পারি, সেই দীক্ষাটাই কিন্তু আমরা সেই সময়ে এসে। ওই সময় আপনার নেতা কারা ছিলেন? সেই সময় ধরেন শেখ ফজলুল হক মনি সাহেব ছিলেন, মনি ভাই, সিরাজুল আলম খানও তখন খুব প্রভাবশালী নেতা, প্রভাবশালী নেতা ছিলেন, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, এবং পরবর্তীকালে শেষ দিকে এসে আসম অরব, তারপর নূর আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ বা আব্দুল কুদ্দুস মাখন, এরাও নেতৃত্বের দিকে সামনে চলে আসেন। এবং ওই সময়ে সৈয়দ মাজহারুল হক বাকি, যার নাম না বললে আমার মনে হয় ই হবে, আবার এই 66 সালে মনে আছে আমরা বাংলা ভাষা প্রচলন সপ্তাহ আমরা পালন করেছিলাম। সেদিন আপনারা আজকে বিশ্বাস করতে পারবেন না যে এই ঢাকা শহরে একটি সাইনবোর্ডও বাংলায় লেখা ছিল না, ইংরেজি এবং উর্দুতে, উর্দুতে লেখা, কারণ গাড়ির নাম্বার সেগুলো ইংরেজি এবং উর্দুতে, কাজেই কোথাও বাংলার প্রচলনই বলতে গেলে ছিল না। সেই জন্য আমরা 1966 সালে সর্বপ্রথম পালন করি 15 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা ভাষা প্রচলন সপ্তাহ, এবং সেইভাবে আমরা বিভিন্ন ইয়েতে গিয়ে নিজেরা লোকজন নিয়ে গিয়ে সাইনবোর্ড মুছে দিয়ে বাংলায় সাইনবোর্ড লিখে দেই। অসাধারণ। জনাব মোজাম্মেল হক, আমি জানি আপনার আরও গল্প আছে, আমরা 66-তে থাকলাম, ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন, আমরা আরও অনেক গল্প শুনবো আকমা মোজাম্মেল হকের কাছ থেকে। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত। চলতে চলতে অনুষ্ঠানে কথা বলছিলাম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে। আপনি 66-র কথা বলছিলেন, এবং দিন যত যাচ্ছিল ততই তো নিশ্চয়ই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাটা আরও তীব্র হচ্ছে। 66 সালে আপনি জানেন যে বাঙালির বাঁচার দাবি হিসাবে ছয় দফা দেওয়া হয়, সেই 6 দফাতে একটা বিশাল জনমত গঠন হয়। সেই সময়ে আমার মনে আছে যে মে মাসের শেষ সপ্তাহের তারিখটা ঠিক মনে করতে পারতেছি না, এই যে আপনার পুরনো পল্টনে জাস্টিস ইব্রাহিম সাহেবের সেখানে একটা আম বাগান ছিল বিশাল, যেটা এখন ইব্রাহিম ম্যানশন, সেখানে একদিন রাত্রে আমরা সিরাজুল আলম খানের নেতৃত্বে সমস্ত ঢাকায় অবস্থানরত তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ আসলাম, এবং সেখানে এসে বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ হল। বঙ্গবন্ধু, এটা কি আপনার সঙ্গে বঙ্গবন্ধুর প্রথম সাক্ষাৎ? না, এর আগেও সাক্ষাৎ হয়েছে, সেদিন একটা গোপনীয় বৈঠক বলতে পারেন। আচ্ছা, তখন তিনি বলেন যে কারো বাড়িতে ডাকাত ঢুকলে এবং বাড়ির মালিক যদি বলে ডাকাতকে চিনে ফেলেছি, তখন সেই দলের জন্য 2টি অপশন থাকে। এক, হয়তো যে চিনে ফেলেছে সে বাড়ির মালিককে হত্যা করা, অথবা রাস্তায় এসে যাকে চিনে ফেলেছে তাকে মেরে ফেলা, যাতে গ্যাংটা পুরোপুরি ধরা না পড়ে। আমি 6 দফা দেওয়ার মাধ্যমে পাকিস্তানিরা কীভাবে বাঙালিদের শোষণ করছে সেটাও যেমন বলেছি, এবং শোষণ বন্ধ করার প্রক্রিয়া কী সেটা বলা হয়েছে। তাই তাদের সামনে 2টা অপশন, 6 দফা মেনে নেওয়া, আর না হয় আমাকে ফাঁসি কাষ্ঠে ঝুলানো। তো ওরা কোনো মতেই, আমি ওদের কলিজে হাত দিয়েছি, ওরা 6 দফা মানবে না, তাই ফাঁসি কাষ্ঠে ঝুলানো ছাড়া তাদের জন্য বিকল্প কোনো পথ নেই। তা আমিও প্রস্তুত যে আমি কাউকে না কাউকে তো জীবন দিতেই হবে, এবং আমি সেই জন্য বঙ্গবন্ধু বলছেন 1966 সালে মে মাসে আমি সেজন্য প্রস্তুত। তো তোমরা আমার সাথে মাটি নিয়ে শপথ করো, ক্ষুদিরামকে ফাঁসি দেওয়ার পর সাময়িকভাবে আন্দোলনটা স্তিমিত হয়েছিল, আমার ফাঁসি কাষ্ঠে ঝুলার পর আন্দোলন স্তিমিত না হয়ে সারা বাংলাদেশে দাউ দাউ করে জ্বলে ওঠে, সেই শপথ তিনি আমাদের করালেন, এবং সকলেই কান্নারত ছিল।
কিন্তু বিশ্বের ব্যাপার বঙ্গবন্ধুর মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া ছিল না। তিনি মৃত্যুর জন্য এমনভাবে প্রস্তুত ছিল, তার এক সপ্তাহ বা দশ দিনের মাথায় তিনি গ্রেপ্তার হন, জেলে যান। জেলে যাওয়ার পরে আমরা সাতজন তার মানে মুক্তির জন্য সাতজন পালন করি, এবং সেই দিন সারা দেশে এবং এই সর্বপ্রথম একটা হরতাল পালিত হলো, যেদিন একটা সারা পূর্ব পাকিস্তানে তৎকালীন একটা পাখিও উড়েনি, সর্বাত্মক হরতাল, সর্বাত্মক হরতাল যাকে বলে, এবং সে মনু মিয়াকে হত্যা করা হলো, সেই তেজগাঁয় শ্রমিক নেতা সে হরতালে আস যোগদান করার সময় মিছিলের মধ্যে গুলি করে। এরপর বঙ্গবন্ধুকে জেলখানা রাখার ঠিক আড়াই বছরের মাথায় 1968 সালের শেষ দিকে এই তথাকথিত এই জাগরতলার ষড়যন্ত্র মামলা, যে মামলা দিয়ে বঙ্গবন্ধুকে 1 নম্বর আসামি করা হয়, এবং সেখানে পরিষ্কারভাবেই বলা হয় যে বঙ্গবন্ধু কীভাবে তৎকালীন বাঙালি পাকিস্তানি বাহিনীর সেনাবাহিনীর বাঙালি সদস্যদের সাথে যোগাযোগ রক্ষা করে তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদের ট্রেনিং দেওয়া, কীভাবে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীন করা, সেগুলো যে নিউক্লিয়াস গঠন করেছিল সেইগুলো সম্পূর্ণরূপে তারা যেভাবে হোক ফাঁস হয়ে যায়, সেটাই সেই অভিযোগ এনেই এই করতে করতে তো 69 চলে আসলো। হ্যাঁ, সেই পরেই তখন আমরা যখন দেখলাম, তখন মনে করলাম যে এককভাবে ছাত্রলীগ যদি আন্দোলন করে সেটা কতটুকু সফল হবে তার চেয়ে বরং একটা যৌথ আন্দোলন করার জন্য তাই সর্বদলীয় একটা ছাত্র সংগ্রাম গঠন করে তখন ডাকসুর তৎকালীন সহসভাপতি মানে বিপি তোফায়েল আহমেদ সাহেব তিনি আহ্বায়ক হলেন, এবং অন্যান্য 4টি ছাত্র সংগঠন সদস্য হয়ে তারপর সেই আন্দোলন এমন তুঙ্গি উঠে আপনারা নিশ্চয়ই জানেন যে 69-এর গণ অভ্যুত্থানের তোরে আইয়ুব খান গদি ছেড়ে মানে পেছন দরজা দিয়ে পালাতে বাধ্য হয়। এরপরে তো মুক্তিযুদ্ধ শুরু হলো। 70-এর নির্বাচনের সময় বঙ্গবন্ধু আমাদের স্পষ্ট বলেছিলেন আমরা প্রথম নির্বাচনে না যাওয়ার পক্ষে মত পোষণ করেছিলাম, তিনি বললেন যে না, এটাকে গণভোট হিসাবে ধরে নাও, যে বাংলাদেশের মানুষ স্বাধীনতা চায় কি চায় না এটা গণভোট হিসাবে ধরে নিয়ে সেইভাবে অর্গানাইজ করতে হবে। এবং বঙ্গবন্ধু আমাদের নির্দেশ দিলেন যে বক্তৃতায় আমাদের কী বলতে হবে, যে হয় 6 দফা না হয় 1 দফা। উনি এভাবে দেখালেন যে যে এই এই 6 দফা 5 দফা আর 6 দফা, যদি 6 দফা না মানে বাস 1 দফা, অর্থাৎ স্বাধীনতা। মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল, বঙ্গবন্ধু গ্রেপ্তার হলেন, তারপরে আপনি প্রথম সশস্ত্র প্রতিরোধ করলেন 19 মার্চ। এটার একটু ইয়ে আছে, আমি কমিটিটা গঠন করেছিলাম, বঙ্গবন্ধু 7 তারিখে ভাষণ দিয়েছিলেন, কিন্তু আমরা এটা 2 তারিখেই গঠন করেছিলাম, কারণ আমরা জানতাম যে আমাদের আলটিমেট গোল হচ্ছে সশস্ত্র সংগ্রাম। সেই জন্য গাজীপুরেও, তৎকালীন গাজীপুর নাম হয় না জয়দেবপুরে, সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয়। সেখানে শ্রমিক বেল্টে আমাদের শক্তি তেমন তত ছিল না, একক ছিল না, সেই জন্য শ্রমিক নেতাদেরকে যে আজকে যে নজরুল ইসলাম খান বিএনপির যে ইয়ের স্থায়ী কমিটির সদস্য, আমি আহ্বায়ক ছিলাম এবং তাকে ট্রেজারার করে সেখানে সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠন করা হয়। 11 মার্চ আমরা এই পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি যেটা, সেটাকে আমরা গিয়ে দখল করি। সেখানকার ডাইরেক্টর ছিল ব্রিগেডিয়ার করিমুল্লাহ। আমরা মুক্তিযুদ্ধ শুরুর আগেই এই ব্রিগেডিয়ার করিমুল্লাহ আমরা অর্ডিন্যান্স ফ্যাক্টরি দখল করতে যখন হাজার হাজার জনগণ শ্রমিক সহ যাই, তারা বাধা দিল। বাধা দিলে গেটে থেকেই মনে আছে আমার এখনও সেই ওয়ার্ডিংগুলি, যে ইয়ের উপর বেঞ্চের উপর দাঁড়িয়ে যে ঘোষণা করেছিলাম যে আই ডু হেয়ার বাই ডিসমিস ব্রিগেডিয়ার করিমুল্লাহ ফ্রম দি পোস্ট অফ ডাইরেক্টরশিপ অফ পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি অ্যান্ড ডু হেয়ার বাই অ্যাপয়েন্ট মিস্টার কাদের অ্যাজ দি ডাইরেক্টর অফ দিস অর্ডিন্যান্স ফ্যাক্টরি। কাদের মিনস, হ্যাঁ, তখন ওই কাদের সাহেব ছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বাঙালি এবং আমরাইতে তার বাড়ি। এবং সেই দিন খুব মজার ব্যাপার হলো, সেই দিন যে এই যে ব্রিগেডিয়ার করিমুল্লাহ পিছনের দরজা দিয়ে সালনা দিয়ে ঘুরে যে ঢাকা চলে আসলেন, আর পরবর্তী গেলে 1 মাস পর্যন্ত যায়নি, সে এপ্রিল মাসের শেষ দিকে সে এই গাজীপুর গিয়েছিলেন, সে এত ভয় পেয়েছে। এরকম বীরত্ব গাথা নিশ্চয় আরও আছে, আমরা সেটা শুনবো, আবারও আর একটা বিরতি নিচ্ছি। দর্শক, আবারও ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন নিশ্চয়ই।
দর্শক স্বাগত আরেকবার চলতে চলতে অনুষ্ঠানে। কথা বলছিলাম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে। তো আপনার এই গেরিলা অভিযান, একাত্তরের মুক্তিযুদ্ধ, এসব গল্প তো শুনলাম। দেশ স্বাধীন হয়ে গেল একাত্তরের ১৬ই ডিসেম্বর, এবং তারপরে আপনি রাজনীতিতেই থেকে গেলেন। বঙ্গবন্ধু তখন আমাদেরকে বলেছিলেন যে তোমরা যার যার এলাকাতে গিয়ে যদি রাজনীতি করো, রাজনীতিটাও স্বচ্ছ হবে, মানে এই মুক্তিযুদ্ধের চেতনাটা ই থাকবে, উজ্জীবিত থাকবে। সবাই একটা আকাঙ্ক্ষা সব ঢাকায় থেকে কেন্দ্রীয়ভাবে রাজনীতি করবে। তা আমি নিজের স্বেচ্ছায় মনে করলাম যে বঙ্গবন্ধুর কথাটাই রাখা উচিত। আমি একবারে নিজের গ্রাসরুটে চলে গেলাম। গিয়ে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সেখানে তিনবার, দুইবার, চারবার পৌরসভায় চেয়ারম্যান হয়ে পরবর্তীকালে মেয়র পদ থেকে পদত্যাগ করে আমি এমপি হই, এবং এবার মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে মন্ত্রীর দায়িত্ব দিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা মানে কি, নতুন প্রজন্ম যদি এই প্রশ্নটা করে আপনি? মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু আমাদের স্বপ্ন দেখেছিলেন যে দেশটা যদি স্বাধীন হয় তাহলে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে। আর তিনি বলেছিলেন যে এই দেশে যে অর্থনৈতিক যে বৈষম্য, যে শোষণ, সেটা বন্ধ হয়ে মানুষের অর্থনৈতিক মুক্তিটাকেই তিনি খুব জোর দিয়েছিলেন এর উপর। আপনি যে ক্যাবিনেটে এখন আছেন, সেই ক্যাবিনেটেও এরকম অনেক মানুষ আছেন যারা কোনোদিন মাটিয়ে মানুষের কাছে যাননি, কেউ কেউ তো আছেনই, কোনোদিন আওয়ামী লীগের রাজনীতি করেননি, এমনকি আওয়ামী লীগ বিরোধিতা করেছেন, বঙ্গবন্ধুর বিরোধিতা করেছেন, তারাও আপনার এখন ক্যাবিনেটে কলিগ। তারা ইউনিয়ন পরিষদ তো দূরের কথা, জেলা পরিষদের রাজনীতিও কোনোদিন করেননি। ঠিক সে জায়গায় আপনি একজন একেবারে ইউনিয়ন, উপজেলা, জেলা, সেখান থেকে কেন্দ্রে এসেছেন, তাদের সঙ্গে আপনার এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব হয় না কখনো কখনো? তারা ধরেন জাতীয় রাজনীতি করেছে, হ্যাঁ সেটা তো দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে, তাদের যে কথা বলছেন তাদের দৃষ্টিভঙ্গি সারা জীবনের আর আমাদের দৃষ্টিভঙ্গির কিছু মিল যেমন আছে, আবার কিছু বৈপরীত্য আছে, গরমিলের জায়গাগুলো আছে। তবে সেখান থেকে এখন আমরা অন্তত পক্ষে যে মিনিমাম যেগুলো ইস্যু সেগুলোর মধ্যে আমরা একমত থেকে কাজ করব, সেই হিসেবে ধরেন ১৪ দলের এই আছে, যার যার দলের তারা পদত্যাগ করেননি বা দলের আদর্শের থেকে তারা ফিরে আসবেন, তারা অন্তত ন্যূনতম জাতির স্বার্থে যে এই কাজগুলো আমাদের করা উচিত যেগুলোর মধ্যে আমরা একমত, সেই সমস্ত ব্যাপার নিয়েই আমরা ধরুন আজকে যে একটা সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা, তিনি কেবলমাত্র বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নন, আদর্শের উত্তরাধিকার, এবং তার যে প্রজ্ঞা তিনি রাজনীতি ইতিমধ্যেই দেখিয়েছেন, যেটা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে এবং তিনি রাষ্ট্রনায়ক উচিত স্বীকৃত পরিচালনা করছেন। আপনি যে আজকে যে মন্ত্রী মোজাম্মেল হক, তিনি তো মূলত আওয়ামী লীগের মোজাম্মেল হক, তিনি তারও আগে ছাত্রলীগের মোজাম্মেল হক, এবং শুধু মোজাম্মেল হক না, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, অনেক বিশাল বিশাল নেতা ছাত্রলীগ তৈরি করেছে। সেই ছাত্রলীগ, আজকের ছাত্রলীগ এবং আপনাদের সময়ের ছাত্রলীগ, এই ছাত্রলীগের আজকের যে দশা বা যে টাইপের অভিযোগ আসে সেগুলো আপনারা প্রাক্তন ছাত্রলীগ যারা, তারা কেন উদ্যোগ নেন না, বা আপনাদের নিশ্চয়ই কান্না পায়? নিশ্চয়ই, অবশ্যই। আগে আমাদের ছাত্র সংগঠন ছিল সবসময় ওই শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক, যে কলেজে পড়তাম সেই কলেজে সবসময় আমাদের বিচরণ থাকতো, বা যে ইউনিভার্সিটিতে পড়তো ইউনিভার্সিটিতে বিচরণ থাকতো। তো এটা অবশ্যই দুঃখজনক যে তারা তাদের সেই যে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব তারা করে সেখানে তাদের বিচরণ কম, বরঞ্চ দেখা যায় যে ঢাকা বিভিন্ন নেতাদের আশেপাশে আমাদের কাছে সংযোগ বেশি, যতটুকু সংযোগ না তাদের সহকর্মীদের সাথে, ছাত্রদের সাথে তার চেয়ে বেশি সংযোগ সিনিয়র রাজনীতিবিদদের সাথে, সচিবালয়ের সাথে। সেগুলো দুঃখজনক। যাই হোক, সে পর্যায়ে আজকে দেশের প্রেক্ষাপটেই জিয়াউর রহমান এসে যে অবস্থাটা সৃষ্টি করেছে, ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে তারা যে অবস্থাটা সৃষ্টি করেছে সেই ধারাবাহিকতা থেকে এখনও বেরিয়ে আসতে পারছে না। তো আমরা আশা করি যে জাতি বৃহত্তর স্বার্থে ছাত্র সমাজকে তো সেই অবস্থা থেকে বেরিয়ে এসে, ধরুন আপনি তো ছাত্র রাজনীতি করেছেন, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনও করেছেন, এবং আমরা অনেকেই যারা তরুণ প্রজন্মে তারা জামাতকে যেরকম ঘৃণা করে মুক্তিযুদ্ধের বিরোধী দল হিসাবে, জাতীয় পার্টিকে সম্পর্কেও কিন্তু অনেকের ঘৃণা প্রায় সমপরিমাণ, গণতন্ত্র বিরোধী বা স্বৈরাচার হিসেবে তারা আপনার ক্ষমতার অংশীদার,
এই ঘটনাটি কি কেবলই রাজনৈতিক সমঝোতা নাকি এটা আওয়ামী লীগের কোনো আদর্শিক পতন? না, এটা আসলে ঠিক আমাদের সহযাত্রী এটাও যেমন ঠিক নয়, আবার একেবারে বিরুদ্ধ অবস্থান তাদের, ঠিক তাদের অবস্থানটা যেমন একটু রহস্য ঘেরা আর কি। মনে হয় একবার বিরুদ্ধ অবস্থান নেন, একবার পক্ষে অবস্থান নেন, অর্থাৎ তাদের মূলত খুব আদর্শহীন অবস্থায় যে যা হয় তাদের সেরকম আদর্শের প্রতি আনুগত্য না থাকার কারণে আমার মনে হয়, আমার যদি এটা দৃষ্টতা হবে আরেকজনের সম্বন্ধে বলা, আমি মনে হয় যে আদর্শিক অবস্থান না থাকার কারণে তাদের মধ্যে এই দোদুল্যমানতা বিরাজ করছে। আমাদের সবচেয়ে গর্বের ধন মুক্তিযুদ্ধ, সেটা নিয়েও এক ধরনের রাজনৈতিক বিভক্তি হয়েছে, রাজনৈতিক নানা সমীকরণ হয়েছে। আপনি মন্ত্রণালয় চালাচ্ছেন এবং আপনি নতুন করে অনেক কাজ করছেন, নতুন ফ্রেশ একটা তালিকা করার চেষ্টা করছেন, পাশাপাশি রাজাকারদেরও একটা তালিকা হবে বলে আপনি জানিয়েছেন। আপনি কি আশাবাদী যে আপনার মেয়াদে এরকম একটা তালিকা আপনি করে যেতে পারবেন যেটা কোনো ধরনের রাজনৈতিক বিতর্ক ছাড়া, কারণ মুক্তিযুদ্ধের সময় ইনশাল্লাহ সেটুকু দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পারবো। এই কারণে যে আমি যদিও রাজনৈতিক দলের সদস্য, কিন্তু আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি সেখানে বুঝি যে কোনটা ন্যায় কোনটা অন্যায়। কাজে অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করে কোনো কাজ করার পক্ষে না, যে কাউকে ছাড় দেওয়ারও আমার যেমন ইচ্ছা নেই, কাউকে ধরার ইচ্ছাও নেই। যেটা সত্য সেটাকেই রক্ষা করা বা প্রতিষ্ঠা করা সেটাই হচ্ছে আমার পরিকল্পনা। কাজে আমি বিশ্বাস করি যে আমার কোনো বিচ্যুতি হবে না। 71 সালে একদম যে সময়টা আপনি জীবনটাকে এনজয় করতে পারতেন, সে সময় আন্দোলন সংগ্রাম করেছেন, রাজনীতি করেছেন এবং সারা জীবন সেই কাজটাই করে গেলেন, একদম শেষ বয়সে এসে আপনি মন্ত্রী হলেন, ফলে আপনার রাজনীতিতে চাওয়া পাওয়া নিয়ে কারো মনে আপনার বিরোধীরাও কোনো প্রশ্ন করে না। সে জায়গায় দাঁড়িয়ে 43-44 বছরের বাংলাদেশ, যে বাংলাদেশ তরুণ মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক চেয়েছিলেন, যে বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু চেয়েছিলেন, সে বাংলাদেশের স্বপ্ন কতটা পূরণ হয়েছে? সে বাংলাদেশের স্বপ্ন খুব অল্পই পূরণ হয়েছে। তবে এখন এটার কারণ হচ্ছে বঙ্গবন্ধুকে হত্যা করার পর প্রায় 29 বছর যারা উল্টো পথে চলেছে এবং প্রতি বিপ্লবীর এই ক্ষমতা এসেছিল, এটাকে মিনি পাকিস্তান বানানোর চেষ্টা করেছিল, আদর্শের ঠিক পরিপন্থী অবস্থা ছিল, সেখান থেকে ফিরিয়ে এনে কাজ চলাতো। আমি মনে করি যে বিগত 6 বছরে মাননীয় প্রধানমন্ত্রী এই জাতিকে একটা অন্তপক্ষে ট্র্যাকে এনে দাঁড় করাতে পেরেছেন। এখন যদি কিছুদিন তা তিনি রাষ্ট্র পরিচালনা করতে পারেন, তাহলে এটাকে গতিশীল করতে পারবেন এবং মূল লক্ষ্যে তিনি নিয়ে যেতে পারবেন। এবং তার বিকল্প আর কোনো কিছু নাই যে আমাদের মুক্তিযুদ্ধের লক্ষ্যে পৌঁছার জন্য বর্তমানে আর কোনো নেতৃত্ব জাতির সামনে নেই, তিনি শেষ বর্ষ। মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের কোন স্বপ্নটা এখনও পূরণ হয়নি এই দেশকে নিয়ে, বা যে স্বপ্নটা আপনি মৃত্যুর আগে বাংলাদেশে দেখে যেতে চান পূরণ হচ্ছে? সেটা হচ্ছে যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং এই যে বৈষম্যহীন সমাজের মধ্যে যে এত বৈষম্য সেটা থাকবে না, বৈষম্য কমে আসবে এবং মানুষের যে মৌলিক চাহিদা এবং নাগরিক অধিকার সেগুলো নিশ্চিত হবে, সেটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় প্রত্যাশা। এবং তাহলেই বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল যে সোনার বাংলা সেটা পূরণ হবে বলে মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মোজাম্মেল হক আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, শেষ করতে হচ্ছে আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকরাম মোজাম্মেল হকের শেষ যে স্বপ্নের কথাটি আমরা শুনলাম, সেই স্বপ্নটি বাস্তবায়িত হোক সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।